কর্মবাজারে প্রবেশের আগে দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন, এজন্য কর্মমুখী শিক্ষার ওপর জোর দিতে হবে। কারণ উৎপাদনে তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে না পারলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। শনিবার রাজধানীর ব্র্যাকেন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনা সভায় এমন কথা বলেন বক্তারা। বাংলাদেশে তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতার ঘাটতি শীর্ষক সভায় সমীক্ষা প্রতিবেদন তুলে ধরে বলা হয়, চাকরির ক্ষেত্রে দক্ষতার অভাব বড় প্রতিবন্ধকতা। বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীর সংখ্যা তুলনামূলক বেশি, তাই দেশকে এগিয়ে নিতে তাদের দক্ষ করে গড়ে তোলার বিকল্প নেই। সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার ফ্রম দা সরকার প্রধান থেকে শুরু করে দল থেকে, যে আমরা চাচ্ছি পরিবর্তন। এটা আমাদের চাওয়ার জন্য নয়, বাজার চাচ্ছে, তাই আমরা চাচ্ছি। মার্কেট গ্লোবাল মার্কেট চাচ্ছে, আমরা গ্লোবাল মার্কেটে আমরা আছি, সুতরাং গ্লোবাল মার্কেটের ডিমান্ড আছে। এছাড়া ইন্টারনাল মার্কেট আমার ফেয়ারলি সাইজে বলেন রেসপেক্টেবল কয়েকজন এখানে বসেই আছে, সুতরাং এটা তো আমরা অস্বীকার করার কোনো বিষয় না, বরঞ্চ আমাদের প্রেফারেন্স থাকবে ইন্টারনাল মার্কেট ডিমান্ডের প্রতি।